হ্যালো, আজকে শেয়ার করব কিভাবে ফেসবুকের মাধ্যমে একটা ব্যবসা আপনি খুব বড় পর্যায়ে নিয়ে যেতে পারেন। আমার একটা ছোট গল্প আছে এই ফেসবুক মানে এফ কমার্স নিয়ে। আমি নিজে একটা পেজ বিল্ড করে সেখানে সেখান থেকে ভালো কিছু করতে পারছিলাম। তো আজকে এই এফ কমার্স নিয়ে কিছু কথা বলবো। সেটা হচ্ছে একটা পেজের মাধ্যমে আপনি পেজটাকে খুলে পেজটা থেকে যে কোনো একটা বিজনেস দাঁড় করে ফেলতে পারেন। সেটা হতে পারে অনেক কিছু, ঠিক আছে? তবে এই কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে। সেই সব জিনিস মাথায় রেখেই ফেসবুকে মার্কেটিং করতে হবে এবং ফেসবুকে বিজনেস দাঁড় করাতে হবে। তো আমি ফার্স্ট আমার গল্পটা বলি। আমার গল্পটা বললে হয়তো বা আপনাদের বুঝতে একটু সুবিধা হবে, পরে বলবো যে কিভাবে কি করা যায়, ঠিক আছে? আমার গল্পটা হচ্ছে আমি 2019-এ একটা পেজ ক্রিয়েট করি, সেটা হচ্ছে ফেসবুকের চকলেট বিক্রির জন্য। দেখা গেছে মানুষ বিভিন্ন লোকাল শপ থেকে চকলেট কিনে খায়। সাপোজ যদি মানুষ অনলাইনে চকলেট দেখে বা এমন এমন চকলেট আছে যা লোকাল স্টোরে পাওয়া যায় না, হয়তো পাওয়া যায় এই এক দোকানে এইটা পাওয়া যায়, অন্য দোকানে আরেকটা পাওয়া যায়, কিন্তু অনেক সময় অনেক আননোন চকলেট মানুষ অনলাইন থেকে কিনতে পছন্দ করবে। আমার কাছে কেন জানি মনে হয়েছে। তো যেই কথা সেই কাজ, আমি একটা পেজ ক্রিয়েট করি। পেজ ক্রিয়েট করার পর সেইখানে আমি র্যান্ডম অলওয়েজ সেল পোস্ট যে আপলোড করছি এরকম না, আমি অলওয়েজ র্যান্ডম চকলেট রিলেটেড সব ধরনের পোস্ট ওইখানে আপলোড করতে থাকি করতে থাকি। তো একটা পর্যায়ে সেটা জিরো থেকে প্রায় 1500 লাইকে পরিণত হয়, ঠিক আছে? তখন আমার কাছে প্রোডাক্ট ছিল না, আমি জাস্ট মার্কেটিং করতাম ওই জায়গায়, যে আমার কাছে আছে বাট আমার কাছে প্রোডাক্ট ছিল না। আমি দেখতাম যে আসলে চাহিদাটা কেমন, আমি বিভিন্ন জায়গা থেকে ছবি কালেক্ট করে ওইখানে ছবিটা ডালতাম, কারণ পেজ থেকে কপি করতাম না, নিজে হয়তো বা তাদের থেকে আইডিয়া নিয়ে নিজে ওইটাকে সাজাইতাম, সাজায় সুন্দর করে দেখা গেছে নিজের মতো করে নিজের পেজে ছাড়তাম। তো যখন 1500 লাইক হয়, একটা মজা মানে এখন টুইস্ট আসতেছে, ঠিক আছে? যখন 1500 লাইক হয় তখন কিন্তু আমি কিছু প্রোডাক্ট এনে সেল করছিলাম, এমন না যে করি নাই, সামান্য কিছু প্রোডাক্ট এনে সেল করছিলাম, সেগুলো সব সেল হয়ে গেছে। যখন 1590 বা 1555 এরকম একটা লাইক আসে, তখন আমার একটা কল আসে, কল দিয়ে বলতেছে যে আপনি কি চকলেট দিদি? আমি বলি আমি চকলেট সরি বলে চকলেট এটা কি চকলেট দিদি? তো আমি বলতেছি যে হ্যাঁ এটা চকলেট বিডি। তো সে আমাকে বলতেছে যে আমার কোম্পানির এই একটা অর্ডার, মানে তখন করোনার সময় ছিল বা লকডাউন, মানে ঘরে অফিস করতো সবাই, যে আমাদের একটা অনুষ্ঠান আছে বা আমাদের কালচারাল কোনো উইক টুইক বা কিছু একটা অফিসের কোনো একটা অকেশন ছিল, তো ওইখানে প্রত্যেক মানে যাদের নিয়ে অকেশনটা হবে তারা ছিল মেম্বার অফ 15-16 জন। তো তাদের নিয়ে যে হবে, তাদের তো মানে কোনো অফিস থেকে অফিস মানে এই অর্গানাইজেশন উপলক্ষে তাদের তো কিছু গিফট করবে, তাই না? তো ওই গিফট দেওয়ার জন্য তারা সিলেক্ট করে যে তারা ড্রাই ফুড বা চকলেট আইটেম দিবে, ঠিক আছে? তো চকলেট আইটেম দিবে, তো আমাকে বলতেছে আপনি কি এগুলো দিতে পারবেন? আমার 1517টা প্যাকেজ লাগবে, এক পার প্যাকেজে আমার 6000 টাকার মধ্যে চকলেট দিতে হবে, এটা আপনার প্রফিট টফিট সব আপনার রেখে আমাকে 6000 টাকা করে প্রফিট প্যাকেজ বানাইতে হবে, এবং আপনি কি কি দিচ্ছেন সেটা আমাকে মেল করে জানাতে হবে। তো আমি তার থেকে যে কথা সেই কাজ, আমি তার থেকে সময় নিই একদিনের সময় নিয়ে আমি ওই 6000 টাকার মধ্যে কি কি দেওয়া যায় তাকে আমি এটার একটা ডকুমেন্টারি রেডি করি। তো রেডি করার পর একটা কি বল প্রেজেন্টেশন রেডি করার পর তখন আমি এটাকে ইমেলটাকে সাবমিট করি। তারপর মেল সাবমিট করার পর সে আমাকে বলে যে আচ্ছা আমি এগুলা যাচাই বাছাই করব, কোথা থেকে করবে সেটাও বলে দেয়, বলে আমি এটা স্বপ্ন থেকে যাচাই বাছাই করবো। আমি বলি ওকে নো প্রবলেম করেন, কারণ আমি আমার কাছে কেন জানি মনে হয়েছে যে আমি যেই প্রাইজে দিয়েছি মনে হয় না স্বপ্ন সেটা দিতে পারবে। তো আমি একটু খুশি ছিলাম যে আমি অর্ডারটা পাবো। তারপর আমি যখন তাকে মেল করি সব কিছু দেন, আমাকে সে মেলে তাকে অ্যাপয়েন্টমেন্ট দেয়, আমাকে যেতে বলে মিটিংয়ের জন্য। তখন আমি যাই, যাওয়ার পর সেখানে সে আমাকে 18,000 টাকা ফার্স্ট আমাকে অ্যাডভান্স করে, অ্যাডভান্স করার পর সে অর্ডারটা আমাকে কনফার্ম করে। তো এখন আমি দেখাবো সে অর্ডারের একটা ক্যাশ মেমো বলেন বা মানি রিসিপ্ট বলেন, আমি সেটা একটু ইনভয়েসটা দেখাতে চাই, কারণ সবার একটু বিলিভের ব্যাপার স্যাপার আছে যে আসলে কি একটা 1500 লাইকের একটা পেজে এত বড় অর্ডার পাওয়া যায় যায়। আমি পেয়েছি।
এই হচ্ছে তার ইনভয়েস। বাই দ্য ওয়ে, আমার ওই পেজটার নাম ছিল চকলেট বিডি। তো এখানে এই তো আমি এই এখানে হাত দিয়ে ঢেকে রাখছি, এখানে তার ইনফরমেশন আছে আমার কাস্টমারের। তারপর এই যে তার ডিউ, এই যে এখানে আমাকে তার টোটাল বিল হয়েছে 96,000 টাকা। সে আমাকে 18,000 টাকা অ্যাডভান্স করছিল, আমি বলছিলাম বাকি 18,000 টাকা, 78,000 টাকা ডিউ ছিল, যেটা আমি আর সেটা পরের ইনভয়েসটা আমার কাছে নাই, সেই ইনভয়েস আমাকে সে দিয়ে দেয়। তো এভাবে লাস্ট মানে সে পেমেন্ট করে দেয়, কোনো পেমেন্ট এরকম রাখে নাই যে আমি আমার কাজ শেষে পাবো, পুরোটা পেমেন্টই আমার কাজের আগেই দিয়ে দিছে। তো কি বুঝলাম আমরা, যে আসলে একটা পেজ থেকেও অনেক বড় ধরনের অর্ডার পাওয়া যাইতে পারে। তো এই কারণে পেজে লাইক আসবে না, কমেন্টস আসবে না, শেয়ার আসবে না। মজার ব্যাপার হচ্ছে, যে লোকটা আমাকে এত বড় অর্ডার জন্য ফোন দিছে, সে আমাকে একটা টেক্সট পর্যন্ত করে নাই পেজে, সে জাস্ট ওইখান থেকে আমার নাম্বারটা নিয়ে, কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে কন্ট্যাক্ট করা শুরু করছে। তো এরকম কখন কোথা থেকে কি আসবে কেউ বলতে পারি না আমরা। তো আমাদের প্রত্যেকটা সাইড আমাদের দেখা গেছে চেষ্টা চালায় যেতে হবে, ঠিক আছে? একটা পেজে লাইক কমেন্টস আসে না তার মানে এই না যে সেখানে কোনো কাস্টমার আসতে পারে না, সঠিক মার্কেটিং করলে অবশ্যই আসবে, ঠিক আছে? তো আমি পেজটা দেখাই আমার, এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত পেজ যেটার মধ্যে যে পোস্টগুলো ছিল, যা আমি দেখা গেছে বিভিন্ন জায়গা থেকে নিজে কাস্টমাইজ করে, বিভিন্ন জায়গা থেকে আইডিয়া নিয়ে নিজে কাস্টমাইজ করে করে এখানে আমি ছাড়তাম। তো সেটাই এক পর্যায়ে একটা বড় একটা অর্ডার চলে আসে, তখন আমি অর্ডারটা পাওয়ার পর আমি খুবই খুশি হয়ে যাই, কারণ এখানে আমার ভালো, খুব খুব ভালো পরিমাণ একটা প্রফিট ছিল। তো দ্যাটস ওয়াই এটা আমরা যদি দেখি, এটা লাইক কত, কোথায় যেন, এই তো 1819, তখন যখন আমি অর্ডারটা পেয়েছিলাম তখন 1500 ছিল, 1590 মেবি। তো এখান থেকে আর এখানে যদি আমি দেখাই, সাপোজ এই ছোট একটা পেজের মধ্যেও, ফোকাসটা মিস হচ্ছে কেন, কম দামি ফোন, ফোকাস নিয়ে প্রবলেম। আচ্ছা, এইখানে যদি আমি ইনবক্সে যাই, আমি দেখাইতে পারবো যে কি পরিমাণ রেসপন্স এই পেজটাতে আমি পাই। এই তো আমি দেখাই, এই যে এটা আজকে মেসেজ আসছে, এই মেসেজটা, তারপর এটা শনিবার দিন, শনিবার দিন না, এটা সোমবার দিন আছে, আর এটা শনিবার দিন আসছে, এটা গত সপ্তাহে, মানে এই যে 5 তারিখ, 4 তারিখ, 3 তারিখ, 2টা, তারপর 30 তারিখ, 29 তারিখ, 28 তারিখ, কোনো রকম মার্কেটিং হয় না এই পেজটায়, পোস্টও করি না, পোস্ট দেখা গেছে 1 সপ্তাহ 2 সপ্তাহ পর একটা করি, তাও দেখেন র্যান্ডম মেসেজ, কিন্তু সবাই আমার থেকে প্রোডাক্ট চায়। এই দেখেন 25 তারিখ কয়টা নগ আসছে, একটু দেখেন, 1টা, 2টা, 3টা, 3টা আসছে, তারপর 24 তারিখ, 20 তারিখ, 20 তারিখ, 20 তারিখ, তো এই যে 15 তারিখ, 1, 2, 3, 4, তারপর 3টা, তারপর 12 তারিখ, তো এখান থেকে ভালো রেসপন্স পাওয়া যেতেছে। তো এ পেজে যে রেসপন্স পাওয়া যাবে না এরকম না, পেজে লাইক কমেন্টস থাকবে না, বাট মেসেজ আসবে, কল আসবে, অর্ডার আসবে ইনশাল্লাহ। তো যাদের ইচ্ছা আছে যে কিছু একটা করবেন, যে ফেসবুকের মাধ্যমে আসলে কোনো বিজনেস দাঁড় করানো, এটা খুব অল্প পুঁজিতে খুব ভালো করা যায়, তো ট্রাই করতে পারেন। বসে থাকার থেকে ফেসবুকে একটা কিছু একটা করার ট্রাই করেন, টু বি অনেস্ট ভালো রেজাল্ট পাবেন, আমি শিওর ভালো রেজাল্ট পাবেন। তো পয়সা না থেকে যেই প্রোডাক্ট মনে হয় যে আপনার কাছে ভালো লাগে, কাস্টমারের কাছে ভালো লাগে, এটা পরের বিষয়, আগে আপনার কাছে ভালো লাগে, তারপর মার্কেট রিসার্চ করেন যে ওইটা চাহিদা মার্কেটে আছে নাকি, অনলাইনে ওইটা চাহিদা কেমন। চাহিদা ছাড়া প্রোডাক্টটা ইউজ না করা সাজেশন থাকবে, কারণ চাহিদার উপর ডিপেন্ড করে আপনি সাকসেস হবেন না হবেন না, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, টাটা। আরেকটা ব্যাপার শেয়ার করতে ভুলে গেছিলাম, যারা ফেসবুকে ভালো কিছু করতে চাও বা ফেসবুক নিয়ে যাদের চিন্তা ভাবনা আছে, তাদের জন্য এই বইটা রিকমেন্ড থাকবে। মোহাম্মদ ইকরাম, ইকরাম হ্যাঁ রাইটার, উনি অনেক খুব ভালোভাবে এই বইটার মধ্যে সব কিছু এক্সপ্লেন করছে, কীভাবে ফেসবুক মার্কেটিং করা যায়, কীভাবে ফেসবুকে একটা ব্যবসা দাঁড় করানো যায়, কীভাবে ফেসবুকে অনেক অনেক ফিচার্স আছে যা আমরা জানি না, এই বইটার মধ্যে অনেক ভালোভাবে ইন ডিটেলে লেখা আছে। তো এটা রকমারিতেই পাওয়া যাবে, এটা সবার জন্য রিকমেন্ড থাকবে। এই জিনিসটা বলতে ভুলে গেছিলাম, তাই আবার আসলাম। তারা